নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ ঘোষ, তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সকল কলেজ পড়ুয়াদের জন্য একটি দারুণ আপডেট আছে। স্পেশালি মাকাউট ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত স্টুডেন্টরা ইউজি এবং পিজি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এক ভিডিও কনফারেন্সে জানিয়েছে, তোমাদের যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে এক্সাম ছিল, তাদেরকে একটা করে সেমিস্টার না দিয়ে নেক্সট সেমিস্টারের জন্য তোমরা এনরোল করবে। শুধুমাত্র ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা তাদেরকে সেমিস্টার দিতে হবে। আর পিজির ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রেও এই সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে। তবে এক্ষেত্রে আজকের যে আনন্দবাজার পত্রিকাতে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, সেখানে জানানো হয়েছিল তোমাদের আগের সেমিস্টারে যে নাম্বার পেয়েছো তার বেসিসে যদি তোমাদেরকে এই সেমিস্টারে নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলি হবে সেটি হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট আগের সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছিল বা যাদের রেজাল্টটা খারাপ হয়েছিল কিন্তু এখন তারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছে বা এই সেমিস্টারে তাদের ভালো রেজাল্ট হবে, তাদের নিজেদের মধ্যে বিশ্বাস আছে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কী সিদ্ধান্ত নেওয়া হবে, বা যাদের ক্ষেত্রে আগের সেমিস্টারে সাপ্লি ছিল তাদেরকেও কি এই সেমিস্টারে সাপ্লি দেওয়া হবে না এই সেমিস্টারে পাস করিয়ে দেওয়া হবে। অবশ্যই সেই সিদ্ধান্তটা এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছুই জানানো হয়নি, মাকাউট ইউনিভার্সিটির তরফ থেকে কোনো এখনও পর্যন্ত আপডেট দেওয়া হয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আমরা শুনে নেব। কলেজ ইউনিভার্সিটি ফর স্টুডেন্টস ফার্স্ট সেকেন্ড ইয়ার অফ ইউজি, ফার্স্ট ইয়ার অফ পিজি, ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং ইউজি, এগুলো সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে, এমনকি অন্যান্য জায়গাতেও সিবিসিএস গাইডলাইন্স অনুযায়ী একটা করে সেমিস্টার ওরা এগিয়ে যাবে, ফাইনাল সেমিস্টারটা পরীক্ষা হবে, তাই তো? বোঝাতে পারলাম? সব সেমিস্টারগুলো একটা একটা করে এগিয়ে যাবে, শুধু ফাইনাল সেমিস্টারটা